गोविंदा गोविंदा वनकम गुड मॉर्निंग सस्याकाल आज हम चले तिरुपति चेन्नई से 123 किलोमीटर तिरुपति चले तिरुपति दर्शन करते जरा कॉन्टैक्ट करा जानो किंतु चेन्नई है तिरुपति फुल गाइडेंस देव तुम्हारे हमें क्योंकि ट्रेन धरे 6:25 चेन्नई सेंट्रल के एंड तिरुपति पहुँचे 8:30 मत पहुँचे तो यहां देखे हमें बस बुक कर राउंड ट्रिप बुक कर मैं आसा जावा दुटो मिलिए दूजर पर 320 टाका ठीक है दूजर पर 320 टाका नन एसि एकदम क्योंकि एसि बस नहीं पड़ो एसि बस राउंड ट्रिप कत 200 टाका एंड 200 टाका एक मिनट ठीक है और एखे 320 टाका नन एसि बस चलो बसे चापी तो फुल गाइडेंस देव संगे देखो बस देखो एक सब लिखे दिल तिरुपति जहाँ एस सब क्योंकि समाज कर So guys, আমাদের কিন্তু বাস ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে and we are on the way to Tirumala. তিরুপতি থেকে আমরা বাস বুক করে তিরুমালা যাচ্ছি মানে তিরুপতি বালাজি মন্দির তো সঙ্গে তো পুরো গাইডেন্স দেব and খুবই আওয়াজ আমি মাইক ইউজ করছি না তে দেখো হ্যাঁ এটা সঙ্গে থাকো পাশে থাকো না ভাই এখন একটা স্পটে দাঁড় করি আমাদের পাশে टिकट चेकिंग कंडक्टर सर्विस टिकट चेकिंग तो गाइज नामी देवा हलो एखे स्टेशन टाते नामी देवा हलो एट हलो गाइज चेकपोस्ट ठीक है एखे तुम्हारे पूरा चेकिंग কোন নন ভেজ আইটেম কোনো খাবার দাবার জিনিস কিছু কিন্তু অ্যালাউ নেই মন্দিরের ওখানে পুরো বাস চেকিং হবে এবং পুরো তোমাদের যারা প্যাসেঞ্জার সবাইকে ডিবোর্ড করা হয় ডিবোর্ড করে কিন্তু ফুললি চেকিং হয় এখানে চেকিং প্রসেসে আমরা যাচ্ছি সিকিউরিটি চেক হবে পুরো স্ক্যান হবে সব কিছু দেন আমরা আবার বাসে বোর্ড করব বোর্ড করে দেন আমরা আবার ফার্দার জার্নি কন্টিনিউ করব আমরা চেকপোস্টের দিকে যাচ্ছি আমরা ফুললি চেকিং অ্যান্ড স্ক্যান হবে কোনো কিছু খাবার নন ভেজ আইটেমস কিছু অ্যালাউ নেই নাথিং ইজ অ্যালাউড এন্ড এটা হচ্ছে এসি বাস এটাতে সিট পাইনি বলে আমরা নর্মাল বাস নিলাম আমরা ঢুকছি ভেতরে চেক ইন চেকিং হয়ে গেল আমার ওখানে ব্যাগ স্ক্যান আমার ভাই সাহেব আমার তো ছোট ব্যাগ দেখা যাক ওয়ারেস আছে আর একটা ওষুধ আছে লেটস সি দিদি ভেতরে ভাই চলো দিয়ে দিলাম তো সব স্ক্যান হচ্ছে আমি আমার ব্যাগ পেয়ে গেছি কিছুই হলো না ভালো ব্যাপার দেখি আমাদের বাসটা আসুক দেন বাসে আবার বোর্ড করা যাবে এই যে আমাদের বাস চলে এসছে আগে তো আমরা এবার বাসে বোর্ড করতে চলেছি এটা নয় ভাই ওই পারেরটা আমাদের বাস আমাদের এসি বাস নয় এইটা AP03Z5302 এটা আমাদের বাস নম্বর চলো বাসে আবার বোর্ড করি তারপরে দেখা হচ্ছে তো আমরা কিন্তু বাসে আবার চেপে পড়েছি সবাই চেপে পড়েছে বাসে অ্যান্ড বাস তিরুমালার জন্য বেরিয়ে গেছি সো বন্ধুরা আমরা কিন্তু পাহাড়ের ওপর অনেকটাই চেপে গেছি দেখতে পাচ্ছ দেখো দেখো আমরা পাহাড়ে অনেকটাই ওপরে চেপে গেছি
আমরা কিন্তু বাস থেকে নেমে গেছি অ্যান্ড আমরা তিরুমালা বাসটা হচ্ছে একদম পাহাড়ের টপে, পাহাড়ের টপে এসে আমাদের বাস নামিয়ে দিচ্ছে। এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে, তো দেখা যাক মন্দিরে কী প্রসেস আছে, আমি নিজেও যাই না, ফার্স্ট টাইম আসছি। তো সঙ্গে দেখো সব ডিটেলটা তোমার সাথে শেয়ার করবো, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবো। এখানে বাই এখানকার বাস ডিপো, তিরুমালা বাস ডিপো, এখান থেকে আবার তিরুপতির জন্য বাস কিন্তু ছাড়ে। এদিকে সোজা হচ্ছে মন্দির, এখানে সব কেনাকাটার জন্য জিনিসপত্র আছে। সব কেনাকাটার জন্য জিনিসপত্র আছে, তুমি মানে কিনতে পারো কিন্তু শার্ট ধুতি সব কিনতে পাওয়া যায়। অনেকক্ষণ চলে এসেছি আমরা, আমরা চলে এসেছি তিরুপতি বাবাকে দর্শন করতে। আমরা চলে এসেছি তিরুমালা, ফুল্লি ট্রেডিশনাল, এতে হচ্ছে ধুতি গামছা পাঞ্জাবি সব আছে, ধুতি গামছা পাঞ্জাবি সব পরে আমরা ট্রেডিশনাল লুকে চলে এসেছি তিরুমালা। তিরুমালাতে চলে এসেছি আমরা তিরুপতি মন্দিরে। তো এগুলো কস্ট পরে বলে দেবো, আমি বলে দিচ্ছি। আমার এটা পড়লো 400 টাকা, এটা পড়লো 150 টাকা, এটা পড়লো 300 টাকা, আর এটা পড়লো 650 টাকা। দ্যাটস ইট। সো তোমরা বার্গেন করে নেবে, বার্গেন করে তোমরা কম বেশি করতে পারবে। তো দর্শন দেয় কী কী ফ্যাসিলিটি আছে, কীভাবে দর্শন করতে হবে, শুনলাম তো নাকি 8 ঘন্টা লাগবে। তো দেখা যাক কী প্রসেস আছে সব তোমরা জানাবো। অ্যান্ড ভোগ সেন্টার আছে, আমি দেখা দেবো দেখো লেখা আছে অন্না প্রসাদ সেন্টার। তো আমরা দেখি সব কিছু তোমার শেয়ার করবো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছো। অ্যান্ড কে কোথা থেকে দেখছো এটা কিন্তু জানাতে ভুলো না, এজন্য বাই। সো গাইজ আমরা ট্রাভেল করছি। ভাই আপনার নাম, হোয়াটস ইউর নেম? কৃষ্ণমোহন। কৃষ্ণমোহন, সো হোয়ার ইজ ইউর হোম টাউন? হোম তিরুপতি। তিরুপতি, জয় বালাজি। জয় বালাজি, জয় বালাজি। সো ইউ আর ড্রাইভিং দি ক্যাব অ্যান্ড হেল্প দি পিপল টু রিচ দি মন্দিরস, অ্যান্ড হিয়ার আর দি রেটস। I will show you the rates. See, rates for the taxi Tirumala. Here are the rates. Tomorrow you check out korte paro. We are going with this brother to the mandir line. So let's see what's happened. See, this is the view. Look, call brother. So guys, আমরা যেরকম তোমরা দেখালাম গাড়ি করে এলাম একটা মিড পয়েন্টে, ওখান থেকে লাইনটা একটু কম। এখান থেকে আমাদের দর্শন করতে লাগবে হচ্ছে 14 থেকে 15 ঘন্টা। হ্যাঁ ঠিক শুনেছো, 14 থেকে 15 ঘন্টা লাগবে দর্শন করতে তিরুপতি বালাজি। তো আমরা চুজ করলাম, বললাম চলো ঠিক আছে, একটা লাইন ছিল 20 ঘন্টা যেটা ফ্রি লাইন, ওটা আমরা চুজ করলাম, কারণ অনেকটা টাইম যাবে, অত টাইম দিতে পারবো না। তো 14 থেকে 15 ঘন্টা লাগবে ওটাই নিলাম, মানে এখন ঢুকলাম, এখন দুপুর 12টা বাজছে, কালকে ভোরবেলা 1টা-2টোর সময় বেরোবো আমি। ঠিক আছে চলবে, কিছু পাওয়া যায় কিছু তো হতেই হবে। যাই হোক তিরুপতি লাইনে দেখো আগেটাতে, চলো ভেতরে যাই, দেখা হচ্ছে লাইন দেখতে পাচ্ছ, দিয়ে দেখো সব লাইন। সো দেখা যাক কি হয়। সো এখানে কিন্তু তোমাদের তিলকের নামে ঠকাবে, ঠিক আছে, আমি আগেই বলেছিলাম তিলকের নামে এখানে ঠকানো হয় লোককে, সমস্ত দর্শনার্থীদের ঠকানো হয়। আমার তিলক করলাম আমি বুঝে গেছিলাম, কেসে আমি জানতাম, আমার শুভম এসছে, শুভমকে ধরেছে 200 টাকা যায় যে তিলক পড়ানো, আমার এটা কেসে আমি গেছি। বললাম কে হওয়া ভাই, হিন্দি বুঝছে না, ইংলিশে বললাম হোয়াট হ্যাপেন, বললো তিলক 200 চেঞ্জ। বললাম ফর হোয়াট চেঞ্জ? নো চেঞ্জ। বললাম আই হ্যাভ অনলি অনলাইন অ্যান্ড নো 200, আই উইল গিভ ইউ 20 রুপিস, ইফ ইউ ওয়ান্ট টু টেক ইউ ক্যান টেক, বাট অনলাইন আই উইল ডু। আমাদের ক্যাশ ছিল, আমি ইচ্ছা করে বললাম, কারণ এইসবে কিছু নাই, এমনি ওরা জাস্ট আসে। সো এগুলো থেকে তোমার সাবধান থেকো, তিরুপতি আসলে সব আমি আপডেট দিতে থাকবো, প্লিজ বি অ্যাওয়ার। লাইনের মাঝখানে মাঝখানেই টয়লেটের ব্যবস্থা, দেখতে পাচ্ছ টয়লেট, এদিকে হচ্ছে টয়লেট, লেডিস অ্যান্ড জেন্টস টয়লেট এদিকে আছে। অ্যান্ড রাস্তার মাঝখানে মাঝখানে দেখেছি দেখো খাওয়ার জল, ড্রিঙ্কিং ওয়াটার অ্যাভেলেবেল। প্রত্যেক 500 মিটার দূরে দূরে কিন্তু জলের ব্যবস্থা করা আছে, পানীয় জলের, খুব সুন্দর সিস্টেম। অ্যান্ড ওয়েদার খুবই ঠান্ডা ওয়েদার, কোনো অসুবিধা নেই। লাইন দেখতে পাচ্ছ ওইখান দিয়ে সব লাইন যাচ্ছে, উই হ্যাভ টু স্টে হেয়ার ফর
more than 15 to 16 hours. So let's see what happened. Again toilet, abar toilet dekhte peye gechi. See this way. চলতে চলতে আবার কিন্তু পানীয় জলের ব্যবস্থা পেয়ে গেছি। নার্টিং ভালো আছে, মাঝখানে বসে বসে যেতে পারবে, দেখে নাও। ধরো লাইন স্টপ হয়ে গেলে তো মাঝখানে বসতে পারবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট ইজ দেয়ার, বোথ সাইড সিটিং অ্যারেঞ্জমেন্ট ইজ দেয়ার, সো দেয়ার উইল বি নো ইস্যু ফর দি ভিজিটার্স। এখানে সবাইকে জল দেওয়া হচ্ছে, ফ্রিতে জল। আমরা এখান থেকে জল নিলাম, আগে খাবার জন্য দেওয়া হচ্ছে প্রসাদ সবাইকে, প্রসাদ দেওয়া হচ্ছে। চলো আমরা প্রসাদ নিই। তারপরে এখন আমরা কিন্তু রেস্ট করতে এসেছি, এখন আমাদের একটু রেস্ট টাইম দিয়েছে, রেস্ট টাইম এখন সবাই সবাই কিন্তু খাবার খাচ্ছে, রেস্ট করছে। এও নিয়ে চলে এলো খাবার, বাও বিউটিফুল। ওদিকে হচ্ছে ফুড কাউন্টার, সবাইকে ফুড দেওয়া হচ্ছে, ওয়াশরুম বগেরা সব আছে। আমরা এখন একটু রেস্ট করলাম, তারপর আবার আমরা কমপ্লিট করবো। শুভম ইজ টেকিং হিজ ফুড, হাউ আর ইউ ফিলিং? Not good at all. We are doing all this for one only Balaji Swami. So the line for the food is very crowded. Yeah. I have not gone. That's why I have sent you only. That's why only I have not gone. Too much crowd. But first time experience with Tirupati Balaji Swami Shwate. So দেখা যাক কতক্ষণে কি দর্শন হয়, সবকিছু আপডেট দেবো। আমরা অনেকটাই টায়ার্ড হয়ে গেছি, তো লোকে বলছে নাকি দুদিনও লেগে যায়, বাট ডিপেন্ড করে ওটা তোমার ভিড়ের ওপর। দেখা যাক আমাদের কতক্ষণ টাইম লাগে, তোমার সব শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করে যাও প্লিজ। কিন্তু সবাইকে একটা করে টোকেন ইস্যু করা হলো আধার কার্ডের বেসে। এবার আমরা যাচ্ছি মেন দর্শন করতে, খুব রাশ আছে এখানে। এখানে তোমাকে ফোন টোন জমা করতে হবে, ফোন ব্যাগ সব জমা করতে হবে। সো গাইস চলো ফোন ব্যাগ জমা করে দিচ্ছি, আবার যখন ফোন করবো তখন দেখাতো, তখন না ভাই বাই। গুড মর্নিং সবাইকে গাইজ, আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি। 4টার সময় আমরা লাইন লাগিয়েছিলাম, অ্যান্ড 5:30-6টার মধ্যে আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি, অ্যান্ড তারপরে এলো মন্দির। এত তো ফোন এলাম না, ফোন জমা ছিল গোটা রাত। আমরা ওখানে তোমার কম্পার্টমেন্টে ছিলাম, কম্পার্টমেন্ট মানে তোমার বড়ো হলগুলোকে কম্পার্টমেন্ট বলা হয়। কমসে কম 22 থেকে 23 বার তোমার সিকিউরিটি চেক হবে, ফোন, পাওয়ার ব্যাঙ্ক, স্মার্ট ওয়াচ, তোমার সমস্ত কিছু ইলেকট্রনিক জিনিস জমা নিয়ে নেবে। অ্যান্ড এখানে তোমার মানে খাবারের কোনো কমি নেই, 3-4 করে খাবার দেবে। বিকালে একবার তোমাকে দুধ দিয়েছিল, দুধ দেবে, মানে খুব সুন্দর ব্যবস্থা। দর্শন করো না, দেখো 100 কোটির ভিউ দেখো গাইস, দেখো আমি জুম করে তোমার দেখাচ্ছি, দেখো যতটা পারছি তোমাকে দেখাচ্ছি, দেখো প্রচুর ভিড়। মানে কাল দুপুর 12টায় ঢুকেছিলাম, অ্যান্ড এখন বাজে হচ্ছে 6:30। দেখো 6:30 আমি এখন পুজো দিয়ে বেরোলাম, দেখো। তো আশা করি আজকে ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে, যদি ইনফরমেটিভ লাগে তো অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করে যাও। এরকমই নতুন ব্লগ আরও নিয়ে আসতে চলেছি, অ্যান্ড চলো এবার যাই বাইরে যাই। আমরা লাড্ডু কিনেছি, লাড্ডু তোমার বড় লাড্ডু 200 টাকা করে পড়েছে, ছোটো লাড্ডু 50 টাকা করে। আর যদি তুমি জুটের ব্যাগ নাও তাহলে তোমার 40 টাকা পড়বে, আর যদি প্লাস্টিক ব্যাগ নাও তাহলে তোমার 6 টাকা করে পড়বে। তো ঠিকঠাক আছে, সিস্টেম খুব ভালো। তো সবাই একবার ভিজিট করো তিরুপতি বালাজি, তিরুমালাতে অবস্থিত। সব কিছু মানে খুবই সুন্দর সিস্টেম, খুবই সিস্টেম্যাটিকভাবে। তো দেখা এক্সিট গেট থেকে বেরিয়ে কিন্তু তোমরা এখানে কেনাকাটির জন্য তোমরা জিনিস পেয়ে যাবে, প্লাস তোমরা যে লাগেজ রাখছো, লাগেজ রাখার যে কাউন্টার, কালেকশন কাউন্টার, ওটাও কিন্তু আগে এখানে তোমরা যে ব্রেকফাস্ট করতে পারবে, কেনাকাটা জিনিস আছে, টুপি বাগেরা সব কিছু পাবে, বাচ্চাদের খেলনা, ওয়াশরুম। হ্যাঁ যেটা বলাচ্ছ, ওয়াশরুম কিন্তু
প্রত্যেকটা 500 মিটার ধীরে ধীরে আছে। খুব ভালো জিনিস এটা, দেখো যতটা পেরেছি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। এই কেনাকাটার অনেক কিছু জিনিসপত্র আছে, ভাড়া যাই কিংবা বার্গেন করে নেবে। ট্যুরিস্টদের এরা ঠকাতে খুব পারে, খুব সুন্দর পারে। যেহেতু আমার একটা আইডিয়া আছে জিনিসপত্র, তাই আমি বার্গেন করে নিয়েছি জিনিসটাকে, যাই কিনেছি। সো দেখো এদিকে হচ্ছে লাগেজ কাউন্টার, লেখা আছে ফ্রি ব্যাগেজ ডেলিভারি কাউন্টার, ফ্রি কমন লাগেজ অ্যান্ড ব্যাগ কাউন্টার। দেখা যাক, আমার একটা এখনো আছে জিনিস নেওয়া, ওটা হচ্ছে মেন গেটে। দেখা যাক মেন গেটে কোন দিকে আছে। টাকা সব কিছু মানে তোমার মেনশন করা আছে, সেবাজ সেবাগুলো। ফ্রি বাস আমরা পাইনি, তো এখান থেকে আমরা ক্যাব পেলাম, যে তোমার 50 rupees পার পার্সন বাস স্ট্যান্ড নামিয়ে দিচ্ছে। তো ফ্রি বাস অনেক টাইম লাগবে বলে আমাদের টাইম কম বলে আমরা কিন্তু ক্যাব করলাম। আরও ক্যাব দাদা আছে, সো দেখতে পাচ্ছ আমরা এটা করি, এখন যাচ্ছি বাস স্ট্যান্ড। ওখান থেকে 2 kilometers ছিল, সো বাস স্ট্যান্ডে গিয়ে যদি কথা বলার সুযোগ পাই তাহলে কথা বলবো, না হলে ডাইরেক্ট ভিডিওটা এন্ড করছি। অ্যান্ড কেমন লাগলো তেও জানাতে ভুলো না। দেওয়া আছে নতুন দিন নতুন জার্নিতে, সঙ্গে থেকে পাশে থেকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা। থ্যাংক ইউ।